নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/5/2023 বন সহায়ক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা জানেন যে 2000 হচ্ছে বন সহায়ক কর্মী যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের কে বাতিল করেছিল সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের। এবার ডিভিশন বেঞ্চে সেই চাকরি বাতিলের মানে কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল হচ্ছে মামলাকারীরা এবং ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি মিলেছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। বন সহায়ক পদে 2000 জনের প্যানেল বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হলো কলকাতা হাইকোর্টে মামলা। সোমবার মামলার অনুমতি দিল ডিভিশন বেঞ্চ অর্থাৎ আজকে, এবং 2020 সালের বন সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া বেশ কিছু ত্রুটি সামনে আসায় সিঙ্গেল বেঞ্চ প্যানেল বাতিল করে নতুন করে রিপ্যানেল তৈরির নির্দেশ দেয়। মামলাকারীদের দাবি ছিল ত্রুটি সংশোধন না করে চাকরিতে নিয়োগ করেছিল রাজ্য, এবং সোমবার অর্থাৎ আজকে নতুন করে ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন জানানোর জন্য প্যানেলে থাকা 50 জন প্রার্থী চ্যালেঞ্জ জানালো। মামলার অনুমতি দিয়েছে সিঙ্গেল ডিভিশন বেঞ্চ। এবারে দেখা যাক এই মামলার পরবর্তী এই শুনানিতে কী উঠে আসে। এই শুনানি সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।